ওকে, এবার আমরা প্রথম প্রশ্নটা দেখছি। হ্যাঁ, এখানে যে প্রশ্নমালার একের যে এমসিকিউ গুলো রয়েছে, এখানে বলেছে পাই আর ই উভয় কি সংখ্যা? আমরা এর আগে কিন্তু পড়েছিলাম পাই আর ই এর মান অমূলক সংখ্যা। তাহলে এটা বি অপশন। দুই নম্বরের যেটা দেখেছিলাম যে আবৃত অসীম দশমিক, আবৃত অসীম দশমিকে প্রকাশিত সংখ্যা সর্বদা কি সংখ্যা হয়? সংগীতা, মূলত কি অমূলত? হ্যাঁ, যেমন এমনটা একটা উদাহরণ দিতে পারে যে 1.33, এটা কি সংখ্যা? মূলত সংখ্যা, আবৃত অসীম সংখ্যা। একে যদি আমি কনভার্ট করি অসীমে, তাহলে 3 এইভাবে তো চলবে। হ্যাঁ, তাহলে এই কারণেই বলা হয় এটা কি, এটা একটা অসীম সংখ্যা, এটা অনাবৃত, কিন্তু একে আবৃত করা হয়েছে, কিন্তু এর মধ্যে তো অসীম ভাবটা প্রকাশ করেছে। এমন না যে এর মধ্যে অসীম ভাব প্রকাশ করেনি, এর মধ্যে অসীম ভাব প্রকাশ করেছে, অর্থাৎ এর যে ভাবটা রয়েছে, এর যে ধর্ম রয়েছে, এই ধর্মটা এখানেও রয়েছে, কিন্তু একে দেখাতে পাচ্ছি সসীম রূপে, আমরা দেখাতে পারছি সসীম রূপে, এই কারণে এটা মূলত সংখ্যা, এর অন্য কোনো কারণ নেই। এবার বলছে মূলত সংখ্যাসমূহের সঙ্গে অমূলত সংখ্যাসমূহের সংযোগ করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদেরকে কি সংখ্যা বলা হয়? একটা মূলত সংখ্যা নিলাম 5, আরেকটা মূলত সংখ্যা নিলাম √5, এদের যোগফল কি হবে? 5 + √5 কি হচ্ছে? অমূলত সংখ্যা। তো তাহলে এটা বি নম্বরের অপশন। এবার 4 নম্বরে বলছে x - 2 = 2 - x হবে। এটা হবে যখন অর্থ কি, এটা কখন হবে? একটা বিষয় কি যে x - 2 মড, কোনো মডের মান কি হয়? সর্বদা কি হয়? এটা একটা মডের মান, তো মডের মান সর্বদা কি হবে? পজিটিভ হবে, সর্বদা পজিটিভ হবে। তাহলে আমি বলতে পারি যে x - 2 এর মানটা যদি সর্বদা পজিটিভ হয়, তাহলে এটা > 0 হতে হবে, তাই তো? অথবা = 0 হতে পারে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? x > 2। 2 ওই পাশে নিয়ে গেলাম। 4 অপশন কি রয়েছে? বি। 4 অপশন বি। আমি কোথাও হয়তো ভুল করেছি। সরি, যেহেতু এটা মডের মান সবসময় তো পজিটিভ হবে, কিন্তু এটার দিকে লক্ষ্য রাখবো, এটার দিকে নয়, এটার দিকে। এটা মডের মান, তাহলে এইটুকু আমরা কি বলবো? মডের মান সবসময় পজিটিভ হয়, মডের থেকে যেটা বের হয় সেটাতে পজিটিভ হয়। আমি এটা ধরে করাচ্ছিলাম, তাহলে ভুল হচ্ছিল। এবার মডের মান, মড করে যেটা পাবো সেটা তো পজিটিভ হবে। এর অর্থ 2 - x এর মান সবসময় 0 এর সমান অথবা 0 থেকে বড় হবে। তাহলে x যদি ওই পাশে নিয়ে নিই, তাহলে কি থাকছে? এই পাশে 2 থাকছে, = x। তাহলে এখানে দেওয়া যে অপশনটা রয়েছে সেটা রয়েছে বি তে। তাহলে x <= 2, এটাকে শুধুমাত্র একটু ঘুরিয়ে লিখলাম। 5 নম্বরে চলে যাচ্ছে। 5 নম্বরে কি বলেছে? mod of x <= y হলে x > = y হবে। কখন হবে? আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম, সরি একটু ভুল বলেছি। হ্যাঁ, কখন হবে না, এর মান চাইনি। এখানে বলছে মড অফ, এইটা যখন দেয়া আছে একে আমরা এরকম ভাবে লিখতে পারি -y > mod of x <= y, এটা লেখা যেত তো। ওকে, তাহলে এখানে একটা ছিল, সরি এখানে মড হবে না, তাহলে এই একটা পোর্শন থাকে আর এই একটা পোর্শন, এইটুকু আমাদের দেয়া আছে এইখানে। তাহলে এটা হতে পারে অথবা -y > x, এইটা হতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। হয় এইটা হবে অথবা এইটা হবে। এখানে অপশানে কোথায় রয়েছে x লেস দেন ইকুয়াল টু, যদি মাইনাস ওয়াই থাকে তাহলে সেটাই হচ্ছে এটা, x লেস দেন ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই, তাহলে এটা এই নম্বর। তারপরে অপশানে চলে যাচ্ছি ৬ নম্বরে। ৬ নম্বরে মড অফ x লেস দেন ইকুয়াল টু ওয়াই হলে, এটাকে এইভাবে লিখতাম, মড অফ x কে মড তুলে দিলে, এখানে লেস দেন ইকুয়াল টু ওয়াই ছিল, তাহলে এখানে লেস দেন ইকুয়াল টু এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন যুক্ত এখানে হবে। এটা কত নম্বরে রয়েছে? যদি এটা রয়েছে আমাদের ডি নম্বরে। ক্লিয়ার হলো? এবার ৭ নম্বরে বলেছে যে নিচের কোনটি x মাইনাস 2 মড গ্রেটার দেন ইকুয়াল টু 5 এর সমান বলো। এখানে কোনটা সমান হবে? এটা কি মান? এটা পজিটিভ মান, তাহলে এটাও কি হবে? পজিটিভ হবে। এবারে সরি, এখানে কি আছে? মড আছে, তাহলে ১ হতে পারে। এখানে যে সমীকরণটা দেখেছিলাম যে মড অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই থাকলে তাহলে মাইনাস অফ ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে আমি গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস অফ 5 এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু এখানে কত পাবো? 5। তাহলে প্রথমে আমি এইটুকু নিয়ে নিচ্ছি, যখন মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স মাইনাস 2, তাহলে 2 যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে? পজিটিভ হবে। মাইনাস অফ 5 প্লাস অফ 2 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স, তাহলে এখানে পাচ্ছি মাইনাস অফ 3 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স। একে কিন্তু আরেকবার ঘুরিয়ে লেখা যায় এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস অফ 3। আর যখন এখান থেকে পাচ্ছি তখন এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 5, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 7 এটা লেখা যায়। তাহলে অপশানে কোথায় রয়েছে? এটা অপশান রয়েছে সম্ভবত সিতে। এটাকে এরকম লেখা যাচ্ছে যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 7, আর একটা পাচ্ছি এখানে থেকে, অথবা এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস অফ 3। এটা কোথায় রয়েছে? এটা এখানে নিলাম, এটা এখানে রয়েছে, সি নম্বর। ক্লিয়ার? ওকে, ৮ নম্বর দেখছি, নিচের কোনটি মড অফ এক্স প্লাস অফ 1 লেস দেন 4। বলছে এত অসমীকরণের সমাধান বলো, এর সমাধানটা আমাদের দেখাতে বলেছে। তাহলে এটা একটা অসমীকরণ, যখন এর আগে যখন দেখেছিলাম এখানে ইকুয়াল টু ছিল, ইকুয়াল টু বাদ দাও, এবার এক্স প্লাস 1, এবার লেস দেন 4, আবার এটা যেহেতু মডে রয়েছে মড তুলে দিলে এখানে মাইনাস নিয়ে আসবো। এবার যখন এই দুটো নিচ্ছি মাইনাস অফ 4 লেস দেন এক্স প্লাস 1, আরেকটা যখন এই দুটোকে নেব, যখন এক্স প্লাস 1 লেস দেন 4 নেব, তখন এখান থেকে আমরা পাচ্ছি কি? মাইনাস অফ 4, এটা যদি 1টা এই পাশে চলে আসে তাহলে মাইনাস এক্স, তাহলে এখানে কত পাচ্ছি? মাইনাস অফ 5 লেস দেন এক্স, আর এখানে কি? এক্স লেস দেন 4 মাইনাস 1, তাহলে দেন এখানে কি পাচ্ছি? 3। তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর মান, দুটোকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে মাইনাস 5 থেকে এক্সটা বড় হচ্ছে, আবার এক্স থেকে 3 বড় হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি একটু খেয়াল করি, এখানে আমাদের শুধুমাত্র মানগুলো বের করতে বলেছে কি? না না, মান বের করতে বলেনি, এটা আমাদের ডি নম্বর অপশানে রয়েছে। কিছু কিছু অঙ্কে মান বের করতে বলে যে কত নম্বর। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এদের যদি আমাদের বলা হয় যে এক্স এর মান এক্স বিলংস টু এন, যদি কখনো বলা থাকে এক্স বিলংস টু এন অর্থ কি? এন এর অর্থ কি? স্বাভাবিক সংখ্যা, আমরা তো জানতাম। তাহলে এখানে মাইনাস 5 থেকে, এখানে যদি আমরা একটু সংখ্যা রেখা দেখি, এখান থেকে একটু দেখছি মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 1 2 3 4 মাইনাস অফ 6। এবার এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোনটা কোনটা রয়েছে? 1 2 3, তাই তো? এটা থেকে যদি আমরা বলি 1 2 3, তো তাহলে এখানে x এর মান শুধুমাত্র কি হবে? 1 আর 2 হতে পারে, এই দুটো হতে পারে, তাই তো? এখানে x এর মান 1 আর 2 থাকতে পারে, আর বাকি থাকতে পারে না। আমাদের যখন এরপরে মান বের করতে বলবে তখন আমরা সেভাবে বের করব। এই আটটা অঙ্ক ক্লিয়ার হলো। ওকে, এবার আমরা অতি সংক্ষিপ্ততে চলে যাচ্ছি। অতি সংক্ষিপ্ত কি বলছে আমাদের, আমি এখান থেকে খুব একটা বেশি অঙ্ক নেব না, কিন্তু যেগুলো দরকার হবে মনে হচ্ছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, এখানে যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। আমি মোটামুটি এটা দুই একদিনের মধ্যে সমস্ত অঙ্কের পিডিএফ করে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তাহলে মোটামুটি যে অঙ্কগুলো বুঝতে পারবে না সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে সঙ্গীতা? ওকে, তার মধ্যে আমি কিছু অঙ্ক আগে করিয়ে দিই। এখানে বলছে যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা জোড় সংখ্যা। এর আগে আমি একটু বলি যে দুটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি জিনিস, 1 2 3 4 5 6 7 8 এভাবে তো চলতে থাকে স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়, যে কোনো দুটো নিতে পারি পরপর, 3 অথবা 4 5 অথবা এখানে 6 নিতে পারি, 6 অথবা 7 নিতে পারি, অথবা 7 অথবা 8 নিতে পারি, অথবা 100 অথবা 101 নিতে পারি। এবার দেখা যাচ্ছে যে 3 4 নিলাম, একটা জোড় সংখ্যা পেয়েছি, 6 7 নিলাম, একটা জোড় সংখ্যা পেয়েছি, 7 আর 8 নিলাম, একটা জোড় সংখ্যা পেয়েছি, 100 আর 101 নিলাম, একটা জোড় সংখ্যা পেয়েছি। এবার বলছে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল। এবার যদি 4 গুণ 5 করি তাহলে এদের একটা, যেমন এই 4 4 5 কত হবে, 20। এদেরকে 2 দিয়ে ভাগ করা যায়, যাই তো। 6 গুণ 7 অর্থাৎ কত, 6 7 42, একেও 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমাদের দেখার বিষয় যে একে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, একেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এদের যে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। সুতরাং বলতে পারি এরা এদের গুণফল 2 দ্বারা বিভাজ্য। একইভাবে এদের গুণফল 2 দ্বারা বিভাজ্য। ঠিক সেই জিনিসটা এবার লিখবো। আমি ধরি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে কি কি ধরা যেতে পারে, একটা ধরলাম n, আরেকটা ধরলাম n+1, তাহলে এর মধ্যে একটা জোড় একটা কিন্তু বিজোড় হবে, তাই তো? ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এদের গুণফল সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু পাচ্ছি n × n+1। তাহলে সংখ্যা দুটির গুণফল এখানে পেলাম, তাহলে হয় n অথবা n+1 জোড় সংখ্যা, তাই তো? n অথবা n+1 জোড় সংখ্যা, এই যেমন দেখালাম, হয় 4 5 এর মধ্যে একটা জোড় সংখ্যা পেয়েছি, এখানে 6 7 এর মধ্যে একটা জোড় সংখ্যা, 7 8 এর মধ্যে জোড় সংখ্যা পেয়েছে। এটা যেহেতু পরপর ক্রমিক সংখ্যা, সুতরাং এদের মধ্যে একটা জোড় সংখ্যা থাকবে। তাহলে একটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যা কি দেবে বিভাজ্য, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। অতএব n × n+1 ও 2 দ্বারা বিভাজ্য। এটা প্রমাণিত বলতে পারি, এটা বোঝা গেছে। এবার আমাদের বলছে যে দেখাও যে m একটা যুগ্ম পূর্ণ সংখ্যা হলে m² ও একটা যুগ্ম পূর্ণ সংখ্যা হবে। এখানে যতগুলো অঙ্ক রয়েছে না, এই প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা না হলো কিন্তু এর ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমাদের বিএসসি তে আছে। আমি অবশ্য সেগুলো একটু ইংরেজিতে লিখতে হয়, এখানে তো বাংলায় লেখা। এবার আমি ধরে নিচ্ছি, এখানে ধরি না লিখলেও চলতো, যেহেতু এখানে বলা আছে প্রদত্ত, বলো প্রদত্ত হিসেবে লেখো। m একটি যুগ্ম সংখ্যা। এবার আমি একটা উদাহরণ বলছি যে 6 কে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 3। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 4। আমি যদি 10 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দুই দিয়ে ভাগ করলে কিছু একটা সংখ্যা আমি পাচ্ছি, সেটা 6, 8, 10, 12 অর্থাৎ সমস্ত জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু কিছু একটা সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে আমি ধরি m equal to m কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 into এখানে এখানে তো আমি গুণ করব, এখানে 2 গুণ 3 তাহলে 6 হবে, 2 গুণ 4 এখানে 8 হবে, 2 গুণ 5 এখানে 10 হবে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে m হবে তা তো আমাদের জানা নেই, র্যান্ডম একটা সংখ্যা ধরলাম k, তাহলে এখানে k equal to কত হবে, k এখানে ধরে নাও স্বাভাবিক সংখ্যা n। ক্লিয়ার? ওকে, অসুবিধা হলো না তো? তাহলে আবার m স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 2 এর স্কয়ারে 4 হবে আর k এর স্কয়ারে হবে k। এবার এটা দেখি যে 4k স্কয়ার 2 দিয়ে বিভাজ্য, তো এখানে 4k স্কয়ার 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তো অতএব m স্কয়ার ও 2 দ্বারা বিভাজ্য, তাই তো বলছে। তাহলে 2 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অতএব m স্কয়ার হলো একটি যুগ্ম সংখ্যা। দেখা যাচ্ছে তো? দেখতে অসুবিধা হচ্ছে না তো? ওকে স্যার, কোথাও অসুবিধা হচ্ছে? ওকে, কোথাও অসুবিধা হলে বলবেন, অবশ্যই বলবেন, কারণ আপনাকে যত বোঝাতে পারবো ততটা আমি নিজে বুঝতে পারবো। এমনটা নয় যে আমি কাউকে বোঝালে পারে আমার সেটা ক্ষতি হবে, আমি যত বোঝাতে পারবো ততটা আমার মধ্যে ডেভেলপ হবে। এবার আমি পরেরটা চলে যাচ্ছি, যে n একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে n স্কয়ার একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা। ওকে সঙ্গীতা, বলছি একটা বিষয়, যে ত্রিকোণমিতিতে কোথায় কোথায় অসুবিধা আছে? ওকে, তাহলে স্যারের একটু অসুবিধা আছে, তো দুজনকে আমি পড়িয়ে দিব, হ্যাঁ, সময় করে এক সময়। এখানে কি বলছে দেখো, বলছে n একটি অযুগ্ম পূর্ণ সংখ্যা, তাহলে প্রমাণ করো যে n স্কয়ার একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে n যদি একটা, আমি একটু শুধুমাত্র উদাহরণ বলছি, n যদি একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় তাহলে একে কি লেখা যায়, 2k+1 লিখতে পারি তো? 2k এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তো তার সঙ্গে 1 যদি যোগ করি তাহলে কি হচ্ছে, বিজোড় সংখ্যা। তাহলে এখানে যদি n স্কয়ার করি তাহলে এর ও s স্কয়ার হবে, অর্থাৎ 2k+1 তার হোল স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি 4k+1। এখানে একটু খেয়াল করো তো, এটা কি সংখ্যা, আগেই প্রমাণ করলাম। এখানে দেখো 4k স্কয়ার, এটা তো যুগ্ম সংখ্যা, 4 2 দিয়ে ভাগ করা যায়, জোড় সংখ্যা। 4k এটাও 4 2 দিয়ে ভাগ করা যায়, জোড় সংখ্যা। তাহলে দুটো জোড় সংখ্যা তার সঙ্গে একটা বিজোড় সংখ্যা যোগ হয়েছে, তাহলে কি সংখ্যা হলো, আলটিমেটলি বিজোড় সংখ্যা পেলাম। তো 2 যোগ 4 2 আর 4 যোগ করলাম তাহলে পাচ্ছি 6, তার সঙ্গে 1 যোগ করলাম তাহলে কি পাচ্ছি, 7। সব সময় মনে রাখবে যে দুটো জোড় সংখ্যা যোগ করার সঙ্গে, অর্থাৎ যোগ করে তার সঙ্গে যদি একটা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে সেটা বিজোড়ই হয়ে যায়। অর্থাৎ এটা এরকম একটা জিনিস যে অনেক, একটা গাবলার মধ্যে অনেকগুলো আম রয়েছে, তার মধ্যে যদি একটা পচা আম ফেলে দেওয়া হয় তাহলে সেটা পচেই যায়, পুরো গাবলাটাই পচে যাবে। ঠিক সেই রূপে এটা বিজোড় সংখ্যা, যদি এই সমস্ত জোড় সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা একটা ফেলে দিই, তাদের যদি যোগ করি তাহলে সেটা একটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। ওকে, তারপরে যে সংখ্যাটা রয়েছে যে xy মূলত, এবং এখানে একটা সংখ্যা রয়েছে x√2 + y√3 = 0 হলে প্রমাণ করো x = y = 0। এখানে আমাদের যেটা বলেছে যে x = y = 0, এটা আমাদের বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। এবার যদি আমরা একটা জিনিস করি, যে আমরা যদি ধরি, এই অঙ্কগুলো ধরেই করতে হয়। এখানে ধরে নিলাম y ≠ 0, কিন্তু আমরা যখন অঙ্ক করলাম তখন দেখা গেল y এর মান 0 না হলে এটা কখনোই সম্ভব হচ্ছে না, অর্থাৎ যে মানটা পাচ্ছে সেটা পাওয়া কখনোই সম্ভব হচ্ছে না। তখনই বলবো y equal to 0। একটু খেয়াল করো x root 2, হয়তো কথাগুলো ক্লিয়ার হয়নি কিন্তু অঙ্ক সঙ্গে ক্লিয়ার হবে কথাগুলো। এখানে দেখো এখানে x root 2 plus y root 3 equal to 0 আছে, তাহলে এখান থেকে x root 2 equal to minus of y root 3 করতে পারি। একে আমি root 2 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, এর সঙ্গে root 2 গুণ করলে কি হবে root 2 2 হবে, তাহলে 2x আর এখানে কত হচ্ছে minus of y root 6। এবার y এই পাশে নিয়ে এসো, ভাগ হয়ে যাচ্ছে x by minus of y equal to, সরি এখানে মাইনাস রাখছি না, মাইনাস অফ রুট 6 রাখছি। এবার একটা জিনিস যদি খেয়াল করি x আর y কি সংখ্যা রয়েছিল আমাদের প্রশ্নে কি দেয়া ছিল মূলদ সংখ্যা, তার সঙ্গে একটা মূলদ সংখ্যা গুণ হয়েছে, আলটিমেটলি কি হবে মূলদ সংখ্যাই তো। মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সবসময় তো মূলদ সংখ্যা হয়, তাহলে এটা একটা মূলদ সংখ্যা আর এটা একটা কি সংখ্যা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা সমান অমূলদ সংখ্যা কখনো হতে পারে? হতে পারে না। মূলদ ইকুয়াল টু অমূলদ কখনোই সম্ভব নয়, কখনোই হতে পারে না। এটাকে ইংরেজিতে বলা হয় কন্ট্রাডিকশন। যদি অঙ্কে কখনো অনার্স নাও বা অঙ্কে নিয়ে পড়ো তাহলে এটা বুঝতে পারবে যে কন্ট্রাডিকশন এর কথার অর্থই কখনোই তাই হতে পারে না। কিসের জন্য হতে পারে না? যে জিনিসটা ধরেছিলাম ঠিক সেই কারণে কিন্তু আমরা এটা পেয়েছি যে এটা হতে পারে না। অর্থাৎ কোনটা হতে পারে না? y not equal to 0 এটা হতে পারে না, এটা মূলদ equal to অমূলদ কখনোই হতে পারে না। এটা কিসের জন্য পেয়েছি? যখন y not equal to 0 ছিল তখন আমরা পেয়েছি। তাহলে এর ক্ষেত্রে কি বলতে পারি? অতএব y equal to 0। এবার যদি y equal to 0 আমরা এই সমীকরণে বসাই যেটা আমাদের দেয়া ছিল, তাহলে x root 2 প্লাস অফ 0 equal to 0, তাহলে x equal to কত পাচ্ছি 0, তাহলে x equal to y equal to 0 বলতে পারি। ওকে, এবার 5 হলো আমাদের, এটা 5 ছিল, 5 নম্বর ছিল, না না 4 নম্বর ছিল। 5 নম্বরও ঠিক একই ধরনের অঙ্ক রয়েছে। কি রয়েছে? যে এ বি সি মূলদ সংখ্যা আর এ রুট 2 প্লাস বি রুট 3 প্লাস অফ সি রুট 5 ইকুয়াল টু বলছে আমাদের 0। আর এখানে বলছে যে a equal to b equal to c equal to 0 আমাদের দেখাতে হবে। তাহলে একইভাবে আমরা কি ধরবো? যে ধরি c not equal to 0। তাহলে আমি একটা পোর্শন দেখিয়ে দিই, বাকি পোর্শন দুটো পারবে, আর না পারলে আমি পরে তো পিডিএফ দিয়ে দেবো, অঙ্কের সমস্ত সলিউশনের পিডিএফ দিয়ে দেবো, তাহলে আর বুঝতে সুবিধা হবে। এখানে দেখো a root 2 plus of এটা c not equal to 0 ধরে নিয়েছি, আর b root 3 plus of c root 5 equal to 0, এটা 1 নং। তাহলে এই c root 5 কে আমরা ডান দিকে নিয়ে নিলাম, a root 2 plus of b root 3 plus of equal to c root 5, okay? এবারে একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যেন এদের মধ্যে কেউ একজন পজিটিভ হয়, মূলদ সংখ্যা হয়। এখানে দেখো তো 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? এখানে অন্য কিছু দিয়ে গুণ করা যাবে, সি দিয়ে ভাগ করতে পারবো কখন? তাহলে 2 দিয়ে গুণ করছে, দেখি রুট 2 দিয়ে গুণ করি, তাহলে 2a প্লাস অফ b রুট 6 equal to minus of c root 10। এছাড়া আরেকটু করতে পারি, ছেড়ে দাও, এটা ছাড়ো, আমি এটাকে শুধুমাত্র এটাকে মূলদ সংখ্যা বানাচ্ছি। তাহলে এখানে রুট 5 দিয়ে গুণ করছি, শুনতে পাচ্ছ তো? তাহলে a root 10 প্লাস অফ b root 5 দিয়ে গুণ করছি, তাহলে b root 15, আর এখানে পাচ্ছি আমি c। তাহলে এই c দিয়ে এদেরকে ভাগ করে দিই, a root 10 by c plus of b root 15 by c equal to এখানে কি পাচ্ছি 1। এবার দেখি কি পাচ্ছি, এটা কি আমাদের অমলত সংখ্যা, এটাও কি সংখ্যা? অমলত সংখ্যা। অমলত সংখ্যার যোগ এ আর সি আমাদের কি সংখ্যা? মূলত সংখ্যা। তার সঙ্গে অমলত সংখ্যার গুণ হয়েছে, অর্থাৎ অমলত সংখ্যা। বি আর সি এরা কি সংখ্যা? মূলত সংখ্যা, কিন্তু এর সঙ্গে অমলত সংখ্যার একটা গুণ হয়েছে, তাহলে এটা মূলত অমলত সংখ্যা। তাহলে এটা অমলত সংখ্যা, এটাও অমলদ। তাহলে অমলদ আর অমলদের যোগফল করে আমরা পেয়েছি মূলদ। এটা কখনো হতে পারে? হতে তো পারে না, যদি না বিপরীত চিহ্ন যুক্ত হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে না বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে এই মানটা অসম্ভব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিন্তু এটা কন্ট্রাডিকশন, অর্থাৎ কখনোই হতে পারে না। তাহলে সি নট ইকুয়াল টু 0 ধরেছিলাম, অর্থাৎ সি ইকুয়াল টু 0, একইভাবে বি ইকুয়াল টু 0 এবং এ ইকুয়াল টু 0 কিন্তু আমরা দেখাতে পারি। তাহলে সেখান থেকে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 আমরা দেখাতে পারি। এটা প্রমাণ করার বিভিন্ন মেথড রয়েছে, অনেক অনেক পদ্ধতিতে করা যায়। এরপর যেটা বলেছে 6 নম্বরে, পরম মানের সংজ্ঞা দাও। পরম মানের সংজ্ঞাটা তোমাদের বইতে কিন্তু আছে এবং গতদিনে আমরা ব্যাখ্যা করেছিলাম। যদি 2 পেজ উল্টাও তাহলে বাস্তব সংখ্যার পরম মানের যে সংজ্ঞাটা রয়েছে ওটা কিন্তু দেখতে পারবে। সেখানে আমি প্রথমটা লিখছি না, সেখানে mod of x এরকম দেয়া ছিল, x যখন x greater than 0, 0 যখন x equal to 0 হবে, আর minus of x যখন x less than 0 হবে। এটাই পরম মানের সংজ্ঞা। অর্থাৎ ওখানে যেটা লেখা ছিল ওটা একটু লিখে নেবে, আমি আর লিখছি না বেশি করে, এটা গতদিনে বুঝিয়েছি। 6 - 5√2। এবার আমাদের কি বলছে যে এর পরম মানটা আমাদের দেখাতে বলেছে। প্রত্যেককে পরম মান দেখাতে বলেছে। ক্যালকুলেটর কই রাখছি, তাহলে বোঝাতে একটু সহজ হতো। একটু ওয়েট করো তো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 6 - 5√2 আছে, তাই না? তাহলে এখানে যদি 5 × √2 করি তাহলে তার মানটা কত পাচ্ছি? 7 পয়েন্ট সামথিং পাচ্ছি, দেখা যাচ্ছে 7 পয়েন্ট সামথিং পাচ্ছি 5√2 দিয়ে। তাহলে এখানে বলতে পারি কোনটা, যে 6 থেকে 5, এখান থেকে আমরা বলতে পারি যে 5√2 > 6, এটা তো লেখা যায়। তাহলে এর পরম মানটা হবে 7.07, অর্থাৎ কি 6 থেকে বড়, তাই তো? তাহলে এটাকে এরকম লিখতে পারে যে 5√2 > 6। তাহলে এর পরম মান বের করতে বলেছে, অর্থাৎ একে আমি mod দিয়েছি, যেটা বড়, যেহেতু এই 5√2টা বড়, তাহলে 5√2টা আগে দিলাম আর 6টা পরে দিলাম। যার মানটা বড় হবে তার মানটা আগে দেব আর পরেরটা পরে দেব। তারপরে আরেকটা মানের আমাদের পরম মান বের করতে বলেছে 2 এ, সেটা হলো 3π - 10। এটাকে এর পরম মান আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা একবার দেখে দিই যে 3 × π, তার মান পাচ্ছি 9.42। ক্যালকুলেটর এগুলো বসিয়ে করবে, অসুবিধা হবে না। 9.4247। তাহলে এটা আমরা বলতে পারি যে 3π <10। তাহলে এখানে যেটা বড় সেটা আমাদের প্রথমে আসবে এবং পরেরটা আমাদের, অর্থাৎ ছোটটা আমাদের পরে আসবে। পরম মান এইভাবে নির্ণয় করব, কারণ আমাদের শুধুমাত্র পজিটিভ মানটা চাই। এবার আমরা যদি এর থেকে বিয়োগ করি, যদি 10 বিয়োগ করি তাহলে আমাদের এর মানটা আসবে প্রায় কাছাকাছি আসবে, সেটা আসবে 0.57522, এইভাবে আসতে থাকবে। কিন্তু সেটা ক্যালকুলেটরে দেখাতে হবে না, শুধুমাত্র তোমাদের এটাই দেখাতে বলেছে। এবার 7 নম্বরে বলেছে x অখণ্ড সংখ্যা এবং mod x + 1 <3 হলে x এর মান নির্ণয় করো। তাহলে 7 নম্বরে চলে যাচ্ছি, x + 1। আজকে এইগুলো করানোর সমস্ত অঙ্ক আমি একবার প্র্যাকটিস করাচ্ছি একটাই কারণে, কারণ এই অঙ্কগুলো কিন্তু ভবিষ্যতে আর পাবে না। অর্থাৎ বুঝতে পারবে না সেভাবে যদি পড়তে যাও। আমি তো ক্লাস 11 এর বইটা বের করেছি, কারণ এর ফলে কিন্তু আমার একটা উপকারও হয়েছে যে আমি আমার যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আরো সহজে বুঝতে পারছি। যেহেতু এটা আমার আরো 2 বছর আগে ছিল, এই কারণে আমার একটু ভোলার মতো অবস্থা হয়ে গেছে। এবার দেখো এটাকে কি লেখা যায়, মাইনাস অফ 3 লেস দেন এক্স প্লাস অন লেস দেন 3। এখানে কি করেছি, মডটা তুলে দিয়েছি, এই কারণে এটা লিখতে পারি। হ্যাঁ, তো তাহলে যখন আমরা এই দুটো নিচ্ছি মাইনাস অফ 3 লেস দেন এক্স প্লাস অন, আর এখানে কি নিচ্ছি এক্স প্লাস অন লেস দেন 3, তাহলে এখান থেকে কি পাচ্ছি, মাইনাস যদি এই পাশে চলে আসে মাইনাস অফ 4 লেস দেন এক্স, আর 1 যদি ওই পাশে চলে যায় তাহলে বিয়োগ হবে, তাহলে 3 এর থেকে 2 1 চলে গেলে থাকে আমাদের 2। তাহলে এটা বলতে পারি, তাহলে এখানে কি বলেছে, x এর মান নির্ণয় করতে বলেছে, x এর মান নির্ণয় করতে বলেছে। এখানে কি বলেছে, x হলো অখণ্ড সংখ্যা, আর x এর এখানে মান নির্ণয় করতে হয়েছে। আর তোমরা যখন অখণ্ড সংখ্যার সংজ্ঞাটা পড়েছো তখন কিন্তু ওই 0 থেকে পড়েছিলে না, 0 1 2 3 4 এভাবে পড়েছিলে। হ্যাঁ, কিন্তু এখানে অখণ্ড সংখ্যা অনেক বইতে যতগুলো পূর্ণ সংখ্যা আছে না, সেই সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা হিসেবে ধরা হয়। এটা নিয়ে বিদেশি রাইটাররা বেশি করে থাকেন। ওদের যখন অখণ্ড সংখ্যা হিসেবে তাদেরকে ধরা হয়। আর এখানে বাংলা রাইটাররা বিভিন্ন ক্ষেত্রে অখণ্ড সংখ্যা 0 1 2 3 4 লিখে থাকেন। আবার যেমন এই বইটাই দিয়েছে যে অখণ্ড সংখ্যার সংজ্ঞাটা, যে এই মাইনাসের সংখ্যাগুলো নিয়েছে, আবার প্লাসের সংখ্যাগুলো নিয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যদি একটু দেখি যে -4 এর থেকে বড় হয়, -4 এর থেকে বড় কি কি আছে এখানে, -3 -2 -1, তাই তো, অর্থাৎ ওকে, এর থেকে বড়। আবার 2 এর থেকে ছোট কোনগুলো আছে, ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি -3 -2 -1 0 1, তাই তো, এখান থেকে পাচ্ছি তো। অতএব x এর মান ইকুয়াল টু পাচ্ছি -3 -2 -1 0 1। এইগুলো স্যার ক্লিয়ার হলো? ওকে, একটু জানাবেন, মাঝে মধ্যে জানাবেন যে এটা ঠিক হয়েছে। কোথাও হয়তো আমারও এরকম হলো যে কোথাও একটু মিস্টেক হতে পারে, এমন না যে সমস্ত ঠিক হবে। এরপরে আমি পরের অঙ্কটা চলে যাচ্ছি। অঙ্কগুলো বেশ জটিল, এই কারণে আমি প্রত্যেকটা অঙ্কটা একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এবার এখানে যে 3টে অঙ্ক রয়েছে, আমি শুধুমাত্র 3-এর অঙ্কটা করাচ্ছি, একটু চেপে যাই, না হলে শেষ করা সহজ হবে না। ওকে, আজকে এই টপিকটা পুরোটা কভার করব। হ্যাঁ, সেটা একটু সময় বেশি লাগ, অসুবিধা নেই। এবার ওকে, এটা যেহেতু আমাদের 0 বলেছে, তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের গ্রেটার দেন লেস দেন এর কোনো ব্যাপার নেই। তাহলে এই যে মডটা রয়েছে, এই মডের সেভাবে কোনো মান কি দিচ্ছে, এবারে তাহলে এখানে 1 - x মড রেখে দাও, x থেকে ওই পাশে নিয়ে নাও। এর অর্থ কি, এখানে হয়তো প্লাসের মান হতে পারে, মাইনাসের মান হতে পারে। যদি আমাদের লেস দেন গ্রেটার দেন থাকতো তাহলে আমরা ওইভাবে করতাম, কিন্তু এখন করার দরকার নেই। 1 - x ইকুয়াল টু x, এখান থেকে পাবো 1 ইকুয়াল টু এখানে কত আছে, x ওই পাশে গেলে পারে 2x হবে, তাহলে x ইকুয়াল টু এখানে কত পাবে, 2 যদি এই পাশে এসে ভাগ হয় তাহলে 1/2 হচ্ছে। শুধুমাত্র এটাই মান আছে। তুমি যদি চাও যে আমি এখানে মাইনাস নিয়ে নেব, এখানে যদি এরকম হয়, যেহেতু এখানে এখানে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এর কোনো চিহ্ন নেই, সুতরাং আমরা কিন্তু ওই ফর্মুলা ইউজ করব না। যে আমরা এটা কিন্তু জানতাম যে x এর মড গ্রেটার দেন ইকুয়াল টু যদি y হয় তাহলে লিখতাম -y গ্রেটার দেন ইকুয়াল টু x গ্রেটার দেন ইকুয়াল টু y লিখতাম। আরেকটা ফর্মুলা ছিল লেস দেন ইকুয়াল টু যদি থাকতো তাহলে লেস দেন ইকুয়াল টু দিয়ে দিতাম। এখানে যেহেতু আমাদের সমান চিহ্ন রয়েছে তার জন্য এই ফর্মুলা কিন্তু ইউজ হবে না। অনেকে কিন্তু কনফিউশনে থাকতে পারে যে এখানে কেন ইউজ হলো না, এটা কিন্তু বললাম। এর আগে 2টো অঙ্ক আছে, সেই দুটো একই ভাবে করতে হবে। কিন্তু একটা অঙ্ক আছে 2 নম্বরটা, 2 নম্বরে দেখো দুটো মান আছে 8 এর 2 এ। এবার যে মডের মানটা রয়েছে, মডের ভিতরে যে সাংখ্য মানটা রয়েছে, এখানে কত রয়েছে 2x, टू एक्स माइनस अफ थ्री ওই 2x - (3) এটা কি গ্রেটার দেন 0 হতে পারে, আরেকবার হতে পারে 2x - (3) লেস দেন 0 হতে পারে। এই দুটো পসিবিলিটি রয়েছে, তার কারণেই আমরা মডের মানটা 5 পাচ্ছি। এখানে যদি আমাদের লেস দেন হোক গ্রেটার দেন হোক, আমরা লেস দেন হিসেবে যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল টু ধরি তাহলে মড 5 ইকুয়াল টু 5 পাবো, লেস দেন ধরি তাহলে -5 ইকুয়াল টু 5 পাবো, আমরা এরকম পাবো। হ্যাঁ, তাহলে একবার लेस देन ধরে করতে হয়, একবার গ্রেটার দেন ধরে করতে হয়। যখন মান দেয়া রয়েছে আর এখানে তো শূন্য দেয়া রয়েছে তখন আর মান তো ধরার কোনো প্রশ্নই আসে না, গ্রেটার দেন না লেস দেন। এবার আমরা চলো ইসে চলে যাচ্ছি 9 নম্বরের প্রশ্নে। 9 নম্বরের প্রশ্নটা দেখো, মনোযোগ দিয়ে দেখবে। দেখাও যে এইটুকু, তাহলে যেটা আমাদের দেয়া আছে আমরা একটা জিনিস আমরা কি বলতে পারি, আমরা জানি বলে লেস দেন এ যদি এরকমটা লিখি তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস অফ এ লেস দেন এক্স মাইনাস অফ এ, এরকমটা লেখা যায় মড থাকলে। ওকে, এবার এখন যদি এরকম হয় x minus a এটা যদি less than l1 হয় তাহলে একে এরকম লিখতে পারি minus of l less than x minus a less than l1, minus of l1 less than x minus a less than x l1। এবার এখান থেকে আমি এটাকে 1 নং দিয়ে দাও, আবার 2 নং, আবার আবার আমাদের ওখানে একটা L2 এর মান দেয়া রয়েছে, এটা কোথা থেকে পেয়েছি, বইতেই কিন্তু দেয়া আছে মানটা। আবার আরেকটা মান দেয়া আছে যে x - b তার মড লেস দেন L2, তাহলে একে আমরা এরকম লিখতে পারি মাইনাস অফ L2 লেস দেন x মাইনাস b লেস দেন L2, এটাকে দাও 2 নম্বর। এবার যদি একটা কাজ করি, এবার যদি 2 থেকে 1 কে বাদ দিই 2 মাইনাস 1 করে, তাহলে কি করব, প্রত্যেকটা বাদিক থেকে অর্থাৎ এখানে লেস দেন এর বাদিক থেকে এখানে লেস দেন এর বাদিক বাদ দেব, এখানে মিডল পোরশন থেকে এই মিডল পোরশন বাদ দেব, এই রাইট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড বাদ দেব। ঠিক আছে, তাহলে মাইনাস অফ L2 বিয়োগ করেছি, তাহলে এখানে যদি বিয়োগ চিহ্ন দিই তাহলে এখানে কি হবে, মাইনাসটা কি হবে প্লাস, তো আর x - b ছিল একে যদি মাইনাস করি তাহলে এদের চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস অফ x প্লাস অফ a লেস দেন l2 মাইনাস l1, তাহলে এখানে কি পাচ্ছি মাইনাস অফ l2 কে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এখানে আমাদের কি বলেছে যে l1 প্লাস l2 এর কথা বলেছে। ওকে, একটু সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে যেমনটা রয়েছে l1 প্লাস l2 l2 minus l1 থাক, এইভাবেই থাক, minus of l2 minus of l1 minus কমন নিলাম less than এখান থেকে x x কেটে যাচ্ছে, তাহলে a minus b থাকছে, a minus b থাকছে less than l2 minus l1। এবার দেখো তো কি পাচ্ছি, minus something less than x, এটাকে x ধরো, less than ঠিক সেই সংখ্যাটা এবং পজিটিভে রয়েছে, তাহলে এটাকে আমি মডে লিখতে পারি মড অফ a মাইনাস b লেস দেন l2 মাইনাস l1, লেখা যায়। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা এরকমটা লিখতে পারি l2 মাইনাস l1 লেস দেন l2 প্লাস l1, এটা লেখা যায়। এটা কিসের সংখ্যা ছিল, এটা ধরলাম এটা 5, এটা ধরলাম 3, তাহলে 5 এর থেকে 3 যদি চলে যায় তাহলে কত হচ্ছে 2, আর এটা 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারি যে এটার থেকে এটা অবশ্যই বড়, যেহেতু এদের দুটোকে বিয়োগ করা হয়েছে আর ঠিক সেই এলিমেন্ট দুটোকে আবার যোগ করা হয়েছে, তাহলে এই মানটা বেশি পাবো। তাহলে এই জায়গাতে এটাকে যদি 3 নং দিই আর 3 নং এ যদি এইটাকে পরিবর্তন করি तीन थे तीन होते मड अफ ए माइनस बी एटू যেখানে রয়েছে এখানে লেস দেন ছিল লেস দেনই রইলো যেহেতু এটা থেকে এটা বড় আর এইটা থেকে এটা বড় তাহলে এটা থেকে এটা বড় l2 + l1 বোঝা গেছে আমাদের একটা ছিল না এরকম যে a থেকে যদি b বড় হয় আর b থেকে যদি c বড় হয় তাহলে এখান থেকে বলতে পারি যে a থেকে c বড় এখানে প্রমাণিত কোথাও অসুবিধা হলো সঙ্গীতা ओके ओके सुनते পেয়েছি এবারে নিচের প্রশ্নগুলো অসমতল জ্যামিতিক প্রকাশ দেখাও এটাকে জ্যামিতিক আকারে দেখাতে বলেছে তো জ্যামিতিক আকারে যেহেতু এখনো দেখাইনি সুতরাং মনে হয় একটা দেখানো ঠিক আছে একটা দেখাচ্ছি হ্যাঁ এখানে বলছে যে 2x + 1 তার মড 3 ओके এবার এর কিন্তু দুটো পলিসি বাড়িয়া দুটো ফ্যাক্টর থাকতে পারে যে এই জায়গাটা এটা এক হতে পারে আমাদের ইয়া শূন্য থেকে বড় আর একটা হতে পারে যে শূন্য থেকে ছোট তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি মাইনাস অফ 3 লেস দ্যান ইকুয়াল টু 2x প্লাস অফ 1 লেস দ্যান ইকুয়াল টু 3 তাই তো তাহলে এবার যদি এই দুটোকে প্রথমে নিয়ে নিই এখন माइनस ऑफ 3 लेस देन 2x प्लस अपॉन ओके ताहले एखान थेके कि पाच्छी माइनस 4 लेस देन इक्वल टू 2x ताहले एखाने कि पाच्छी माइनस ऑफ 2 लेस देन इक्वल टू x आरेकटा कि पाच्छी 2x प्लस ऑफ 1 लेस देन इक्वल टू 3 তাহলে এখান থেকে 2x less than equal to 1 ওই পাশে গিয়ে বিয়োগ হচ্ছে তাহলে 2 পাচ্ছি আর x equal to এখানে পাচ্ছি 2/2 equal to পাচ্ছি কত 1 এবার দেখো x এর মান 2 এর থেকে বড় আর 1 সরি এখানে less than equal to 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান তাহলে এখানে আমি এরকম সংখ্যা একটা করতে পারি 0 1 2 3 -1 -2 -3 এখানে দেখো তো খেয়াল করে x এর মান 2 এর সমান আবার 2 এর মানে -2 এর সমান আবার 2 এর থেকে বড় তাহলে এইখানে আর y এর মান সরি x এর মান আবার 1 এর সমান অথবা 1 এর থেকে ছোট তাহলে এইখানে তাহলে সংখ্যা রেখায় আমাদের শুধুমাত্র এইটুকু থাকবে ঠিক আছে ওকে ক্লিয়ার হলো ওকে তাহলে এর পয়েন্ট আমরা a দিতে পারি এর পয়েন্ট আমরা b দিতে পারি ওকে এর আমি আর কিছু লিখলাম না আর তোমাদেরকে বলছি যে এটা দেখো উদাহরণ 12 এবং উদাহরণ 11 হ্যাঁ এই দুই ধরনের অঙ্ক আছে মানে এই অঙ্কটা রয়েছে এই যে অঙ্কটা করালাম ঠিক একই ধরনের অঙ্ক রয়েছে এবং এখানে কিছু লেখাও রয়েছে আমি লেখাটা আর বললাম না ওখান থেকে একটু পড়ে নেবে ওকে এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী সংক্ষিপ্ত উত্তরধর্মিতে আমি চলে যাচ্ছি এবারে দেখো এখানে কি বলেছে প্রথম বলছে যে দেখাও যে একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গকে সর্বদা 8p + 1 আকারে প্রকাশ করা যায় যেখানে p = 0 বা ধনাত্মক পূর্ণ সংখ্যা ওকে একবার দেখবে যদি বোঝাতে পারি তাহলে তো ভালো আর যদি বোঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা দেখো এখানে বিজোড় সংখ্যা কি কি আছে বিজোড় সংখ্যা কি কি হয় 1 3 5 7 9 11 এই ধরনের এবার আমরা একটা আমি একটু দেখছি যে 1 এর বর্গ কত হয় 1 তাকে এরকম লেখা যায় 8 * 0 + upon লেখা যায় আরটা হয় যে 3 এর স্কয়ার কত হয় 9 তাকে কত লেখা যায় 8 * 1 + upon আবার এখানে 7 এর স্কয়ারে কত লেখা যায় 7 7 49 6 8 48 8 * 6 + 1 অর্থাৎ প্রত্যেককে দেখা যাচ্ছে এখানে কত লিখছি 0 1 6 অর্থাৎ বলা যাচ্ছে এইগুলো আমাদের p এর মান আবার এখানে 8 p প্লাস অফ 1 এখানে 1 পাচ্ছি প্রত্যেককে ডান দিকে 1 পাচ্ছি আর এখানে কি আছে 0 1 6 তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি p এখানে আরো যখন যাব এদিকে আরো যাব এখানেও বাড়বে এদিকেও বাড়বে এখানে শুধুমাত্র একই থাকবে তাই তো তাহলে 8p প্লাস অফ 1 পাচ্ছে বোঝা যাচ্ছে তো এইটুকু এটুক শুধুমাত্র বোঝানোর জন্য রাখলাম এবার আমি ধরি এবারে একে ভাষায় যেভাবে লিখতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি ধরি n একটি বিজোড় সংখ্যা তাহলে n কে এরকম লেখা যায় n = 2k + 1 যেখানে আমি শুধুমাত্র k এর মানটা ধরলাম k হলো z z কি বলে ইন্টিজার তো অর্থাৎ পূর্ণ সংখ্যা তো আর এর থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি একটা সেট বাদ দিয়ে দিচ্ছি সেটা হলো 0 অর্থাৎ 0 এর মানটা বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ কি বাদ দিলাম 1 স্কয়ার এটা আমি বাদ দিয়ে দিয়েছি এটা আমি কিন্তু প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে এটাও হতে পারে কিন্তু আমি প্রমাণের সুবিধার ক্ষেত্রে এই 0টা বাদ দিয়ে দিচ্ছি ওকে এবার এখন n স্কয়ার ইকুয়াল টু 2k প্লাস অফ 1 যদি করি তার হোল স্কয়ার পাবো তাহলে ইকুয়াল টু এখানে কি পাচ্ছি 4k স্কয়ার প্লাস অফ 4k প্লাস অফ 1 এখানেও তোমার এটা লিখতে হবে k belongs to z minus of একটা এলিমেন্ট সেটের থেকে একটা এলিমেন্ট বাদ দিচ্ছি সেটা হলো 0 এবার k যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে দেয়া এখানে কি আছে আমি একবার পড়ে নি বিজোড় পূর্ণ সংখ্যা হয় ওকে লিখছি যেটা দেখো k যদি যুগ্ম হয় তবে এখান থেকে আমি বলতে পারি এখান থেকে দেখো তো এখান থেকে কি কমন যাচ্ছিল এখান থেকে আমি 4 কমন নিতে পারি বা 4k কমন নিতে পারি আর তাহলে এখান থেকে থাকে আমাদের k প্লাস 1 প্লাস অফ 1 থাকে তাহলে এখানে আমি বলতে পারি যে k যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে k ইনটু k প্লাস 1 এটা আমাদের যুগ্ম সংখ্যা অর্থাৎ যুগ্ম সংখ্যার সঙ্গে অযুগ্ম সংখ্যার গুণফল তা তো যুগ্ম সংখ্যাই হবে k আমাদের যুগ্ম সংখ্যা আর k + 1 অযুগ্ম সংখ্যা এখানে স্বাভাবিকভাবেই এখানে k যদি যুগ্ম হয় তাহলে k * k + 1 এটা আমাদের যুগ্ম সংখ্যা হবে এখান থেকে যদি আমরা k + 1 যুগ্ম হয় k + 1 টা যদি যুগ্ম হয় তবে k * k + 1 এটা যুগ্ম সংখ্যা এটা অযুগ্ম সংখ্যা ধরলাম তাহলে যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যার গুণফল সর্বদা যুগ্ম সংখ্যাই হবে এটা ক্লিয়ার হলো ওকে তাহলে সুতরাং এখানে দেখো তো এরকম লেখা যায় কিনা যে কোনো মানের জন্য k * k + 1 অর্থাৎ এটা কি সংখ্যা যুগ্ম সংখ্যা তো এটা তো যুগ্ম সংখ্যা তাহলে 2 * p লিখলাম p যে কোনো সংখ্যা হতে পারে 1 2 p এখানে p = 1 2 3 4 5 6 যা কিছু হতে পারে হ্যাঁ এখানে p এর মান তুমি এখানে z নিতে পারো যেখান থেকে 0টা আপাতত বাদ দিয়ে দিচ্ছি তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এখানে এটাও যুগ্ম সংখ্যা এটা লেখা যায় তো অসুবিধা নেই তো হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছেন সঙ্গীতা ওকে ওকে আর ঠিক আছে আরিয়া দেখি আর দুই একটা অঙ্ক করে বাদ দেব যেহেতু আমাদের কি আছে n স্কয়ার ধনাত্মক সুতরাং এখানে বলতে পারি पी एक धनात्मक पूर्ण संख्या এইমাত্র যা আমি বললাম এখানে p এখানে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি n স্কয়ার কি হয় n স্কয়ারের মান কি হয় সব সময় কি হবে পজিটিভ যে কোনো সংখ্যার এখানে p = এখানে শুধুমাত্র n টা নিয়ে নাও n নাও হ্যাঁ এটা কেটে দাও তাহলে যে কোনো সংখ্যার হোল স্কয়ার করলে সেটা পজিটিভ সংখ্যা হবে ঠিক একই ভাবে n স্কয়ার আমরা ধনাত্মক সংখ্যা পেয়েছি তাহলে p এখানে একটা ধনাত্মক সংখ্যা পাবো তাহলে n স্কয়ার কে 8p + অফ 1 এরকম লেখা যায় দেখো তো এখানে কি ছিল আমাদের k * k + 1 k এখানে আমাদের দেখো তো এখানে কি ছিল 4k k + 1 + অফ 1 ছিল আবার এইটুক পেয়েছি কত এইটুক পেয়েছি আমরা 2k তাহলে এটাকে 2k লিখছি + অফ 1 তাহলে এটাকে কত লেখা যায় 8k + অফ 1 ও সরি এটাকে p লিখেছিলাম তাহলে 8p + অফ 1 লেখা যায় 4 2 গুণ 8 আর এখানে p নিলাম তাহলে n স্কয়ার কে লেখা যায় 8p + 1 যেখানে p = 0 হতে পারে বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বিষয়টা কি হলো প্রথমে এখানে কেন জিরো নিলাম একটাই কারণে এই একের জন্য প্রথমে দেখিয়েছিলাম এই কারণে এখানে p = 0 নিয়েছি আর এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কেন বললাম এইখানের জন্য এইটুকের জন্য ঠিক আছে এখানে আমরা জিরোটা বাদ দিয়েছিলাম এখানে শুধুমাত্র ন্যাচারাল নাম্বার নিয়েছিলাম ক্লিয়ার হলো অঙ্কটা ওকে ওকে এবার তারপরে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক অবশ্যই একটু টাফের কিন্তু দেখা যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না তো কথা শোনা যাচ্ছে ঠিক আছে ওকে তোমার কথা একটু শুনতে পাচ্ছি কম আর বুঝতেও পাচ্ছি কম কিন্তু আমার কথা যেহেতু শুনতে পাচ্ছ তাহলে আমি বলে যাই এবার 2 নম্বরের অঙ্কটা আমি একটু বলে নিই হ্যাঁ দেখাও যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য আমি 3টে পরপর ক্রমিক সংখ্যা নিলাম একটা নিচ্ছি 6 একটা 7 একটা 8 প্রথম থেকে নিচ্ছি আবার 1 2 3 এরকমটা নিচ্ছি একটা নিচ্ছি 3 4 5 এখানে অনেকগুলো জোড় মানে ক্রমিক সংখ্যা জোড়া নিলাম অর্থাৎ 3টে মিলে এক একটা সেট নিলাম তাহলে এদের গুণফল কি হবে 6 গুণ 7 গুণ 8 তাই তো এই তো 6 দ্বারা বিভাজ্য অলরেডি বোঝাই যাচ্ছে এদের গুণফল কত হবে 1 গুণ 2 গুণ 3 এরাও 3 2 গুণ 6 এরাও 6 দ্বারা বিভাজ্য তো আবার 3 4 আর 5 রয়েছে 3 এই 4 কে কত লেখা যায় 2 গুণ 2 আর এখানে কত 5 তাহলে 3 আর 2 এর গুণফল কত হবে 6 এরাও 6 দ্বারা বিভাজ্য তাহলে বলতে পারি যে কোনো ভাবে আমরা যদি 3টি পরপর ক্রমিক সংখ্যা নিই তাদের গুণফল সর্বদাই 6 দ্বারা বিভাজ্য হচ্ছে আমি এটা শুধুমাত্র বুঝালাম কিন্তু ক্রমিক সংখ্যা আমাদের নিতে হবে এরকম নেওয়া যেতে পারে যে n n plus 1 n plus 2 এই অঙ্কটা একটু টাফ রয়েছে এবার দেখো তো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন এখানে নিলাম 3 4 5 3 গুণিত 4 গুণিত 5 একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 তো 2 দ্বারা বিভাজ্য সুতরাং এই পুরোটা 2 দ্বারা বিভাজ্য তাই তো যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি থাকবে শূন্য থাকবে ভাগশেষ কত হচ্ছে শূন্য তাহলে 3 গুণিত 4 গুণিত 5 যদি নিই এখানে দেখো তো আমি আরেকটু জায়গায় দেখাবো আমি এখন শুধুমাত্র ভাগশেষগুলো দেখাচ্ছি হ্যাঁ যখন 2 দিয়ে ভাগ করছি 3 কে তখন আমরা একবার যাচ্ছে তাহলে এখানে কত পাচ্ছি 2 ভাগশেষ কত থাকে 1 যদি 4 কে 3 দ্বারা ভাগ করি দেখি আরেকবার দেখিয়ে নি আগে 2 দিয়ে একটু দেখিয়ে দিই 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে পাচ্ছি 2 তাহলে পাচ্ছি 4 এখানে হচ্ছে 0 তাহলে এখানেও বলতে পারি যে এটা আমাদের কি সংখ্যা হচ্ছে, ভাগশেষ পাচ্ছি 1, এখানে ভাগশেষ পাচ্ছি 0। তাহলে 2 দিয়ে যখন ভাগ করছি তখন 0 আর 2 কিন্তু 1 ভাগশেষ পাচ্ছি, আর যখন আমি 3 দিয়ে ভাগ করব 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 0 ভাগশেষ পাচ্ছি 0। 3 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 1 3 1, তাহলে ভাগশেষ এখানে 1 পাচ্ছি। আর 3 দিয়ে যদি 5 কে ভাগ করি তাহলে ভাগশেষ এখানে 2 পাচ্ছি। অর্থাৎ 0 1 আর 2, অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ পাওয়ার সম্ভাবনা 0 আর 1, আর 3 দিয়ে ভাগ করার সম্ভাবনা কি থাকে 0 1 আর 2। আবার এই যে 2 রয়েছে, এই 2 কিন্তু এই 2 দ্বারা বিভাজ্য, দেখা যাচ্ছে। তাহলে যে কোনো সংখ্যাই 2 আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 2 আর 3 দ্বারা এই এখানে n n plus 1 আবার n plus 2, অর্থাৎ যে কোনো একটা এখানে জোড় সংখ্যা হবে, তাই তো যে কোনো একটা আমাদের জোড় সংখ্যা হবে, সেটা আমাদের 2 দ্বারা বিভাজ্য। আবার যে কোনো একটা সংখ্যা আমাদের বিজোড় সংখ্যা হবে, বা এখানে দুটো সংখ্যা ধরে নিলাম বিজোড় সংখ্যা হলো, তার মধ্যে একটা কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 আর 3 দ্বারা বিভাজ্য হলে পারে, এখানে এটা যদি 2 দ্বারা বিভাজ্য, এটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি যে এই পুরো গুণফলটা আমাদের 2 আর 3 এর গুণফল দ্বারাই বিভাজ্য, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। এটুকু বোঝা গেছে? এরপর অঙ্ক পাঠিয়ে দিলে বুঝতে পারবে, হ্যাঁ, পুরো লেখার ধরনগুলো বুঝতে পারবে। ওকে, কিন্তু আমি এরপরে আমি ত্রিকোণমিতি নিয়ে তোমাদের একটু নিয়ে আলোচনা করব, কিন্তু আমি এই যে টাইমগুলো রয়েছে এই টাইমে এইগুলো কিন্তু করে যাব। এটা 2 নম্বর ছিল। 3 নম্বরে মূলদ সংখ্যা কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম বলে উল্লেখ উদাহরণে পেয়ে যাবে। 4 নম্বরে চলে যাচ্ছি। দেখাও যে এত এবং এত উভয়ই অমূলদ সংখ্যা। ওকে, এদেরকে যেহেতু আমাদেরকে এদেরকে দেখাতে বলেছে অমূলদ সংখ্যা, তাহলে আমরা কি বলেছিলাম, যদি কিছু দেখাতে বলে তাহলে তার বিপরীত জিনিস, এটা 4 নম্বর। আর 3 নম্বরটা উদাহরণে পাবে, হ্যাঁ। আর 4 নম্বরে দেখো আমরা কি বলেছিলাম, যে কোনো কিছু যদি প্রমাণ আমাদের করতে বলে ঠিক তার বিপরীত জিনিস যদি আমরা ধরি এবং সেটা যদি দেখি এটা সম্ভব হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি আগেরটা ঠিক, যেটা বলেছে সেটাই আমাদের ঠিক। তাহলে এখানে ধরে নিলাম √3 + √2, এটা তো অমূলদ সংখ্যা, ধরি √3 + √2 হলো মূলদ সংখ্যা। তাহলে কোনো কিছু যদি মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যাকে কি লেখা যায়, √3 + √2, একে কি লেখা যায়, p/q আকারে লেখা যায়, তো যেখানে q ≠ 0। ক্লিয়ার তো? এবার আমি যদি হোল স্কয়ার করি উভয় পক্ষে, √3 + √2 তার স্কয়ার, তার এখানে p² / q² পাবো, এখানে পাবো আমরা 3 + 2, তার পাবো 2√6, এখানে পাবো p² / q²। এখানে যদি আমরা এটা করি, এখানে পাচ্ছি 5 + 2√6 = p² / q²। এখানে 5 ওই পাশে গিয়ে বিয়োগ হচ্ছে, √6, এখানে 2√6 থাকছে, তাহলে p² / q² -5, আর √6 = p² / q² -5। এই দুই এর পাশে যাচ্ছে অর্থাৎ ভাগ হচ্ছে, অর্থাৎ হাফ লিখতে পারছি। এবার দেখো তো এখানে সবগুলো মূলদ সংখ্যা, এখানে যা যা ছিল সব তো মূলদ সংখ্যা, p/q মূলদ সংখ্যা, তাদের হোল স্কয়ারের ভাগফল মূলদ সংখ্যা হচ্ছে -5, এটা অমূলদ সংখ্যা। তাহলে একে ভাগ করছে, এটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এটা মূলদ সংখ্যা পাচ্ছে, এটা আমাদের অমূলদ সংখ্যা পাচ্ছে, অমূলদ, আর এটা পাচ্ছি মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা যেহেতু এরা কখনো সমান হতে পারে না, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম সেটা ভুল। তাহলে অতএব √3 + √2 অমূলদ সংখ্যা। ওকে, এটা অসম্ভব। ওকে, ক্লিয়ার হলো? ঠিক একই ভাবে কিন্তু আমরা পরেরটা প্রমাণ করতে পারি। এবার নিচের প্রতিটি ক্ষেত্রে পরম মান চিহ্ন অপসারণ করো, হ্যাঁ। 5 এর গুলো আশা করি পারবে, পাঁচের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে পারবে? দেখো একবার দেখে বলো। ওখানে দেখো যে সূত্রগুলো দেখিয়েছিলাম যে মূলদ সংখ্যাটা কতগুলো ধর্ম ছিল আমাদের, পরম মানে কতগুলো ধর্ম ছিল, হ্যাঁ পরম মানে কতগুলো ধর্ম ছিল, 5 নম্বর 6 নম্বর সবই পারবে। আমি এবার আমি দীর্ঘ উত্তর ধর্মীর এখানে আমি বলে দিই, হ্যাঁ 2 নম্বরেরটা প্রথমে আমি বলে দিচ্ছি। 2 নম্বরেরটা তুমি উদাহরণে পাবে যে 2 নম্বরে যেটা বলেছে অমূলদ সংখ্যার সংজ্ঞা দাও এবং প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এটা পাবে আমি √2 একটা অমূলদ সংখ্যা হতে পারে না, এটা আমি প্রমাণ করছি। আর √5 √3 √7 সব একটা অমূলদ সংখ্যা, তা কিন্তু প্রমাণ করতে পারবে। আমি শুধুমাত্র √2টা দেখিয়ে দেবো, শুধুমাত্র 1টা দেখিয়ে দিচ্ছি। আর তারপরে 3 নম্বরে দেখো বাস্তব সংখ্যার সংজ্ঞা দাও এবং তার কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম উল্লেখ করো। এটা উদাহরণে পাবে, এটা উদাহরণে বাস্তব সংখ্যার ধর্মাবলী, এটা 1.14 এর ই রয়েছে। এখানে 4খানা ধর্ম রয়েছে, ওই 4খানা ধর্ম পড়ে নেবে, কোথাও বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। আর 4 নম্বরেরটা করাচ্ছি না, আর 5 নম্বরের একটা অঙ্ক করে দেবো। হ্যাঁ 1 আর 5 এর একটা করে দিচ্ছি, এই দুটো করে আজকের সেশন আমি শেষ করব। ওকে, জানি একটু ই লাগবে, বোরিং লাগবে, অনলাইনে একা বসতে একটু খারাপ লাগে। মূলদ সংখ্যার সংজ্ঞা কি? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে q ≠ 0 হবে, তাই তো? মূলদ সংখ্যার সংজ্ঞা তো এই বলে, আমাদের বলেছে √2 মূলদ হতে পারে না, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে √2 একটা মূলদ সংখ্যা, ধরি যদি সম্ভব হয় এরকম লিখবো। হ্যাঁ যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় √2 একটি মূলদ সংখ্যা। তাহলে √2 কে কি লেখা যায়? √2 = p/q আকারে লেখা যায়। তাহলে এখানে তাহলে √2 তার হোল স্কয়ার = এখানে p² / q² লেখা যায়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে 2 লিখছি, পুরোটা বলে দিই। তাহলে p² এখানে q কে q × q লিখতে পারি, q এর পাশে একটা গুণ করে দিই, তাহলে 2q = p² / q। এবার দেখো আমাদের যে সংজ্ঞা রয়েছে, হ্যাঁ সেখানে কিন্তু বলা হয় যে p ও q পরস্পর মৌলিক সংখ্যা, এটা আমাদের বলা হয়। একটু মাইকটা অফ করে দে। এখানে দেখো বলছে p ও q পরস্পর মৌলিক সংখ্যা, এটা আমাদের বলা হয়, সংজ্ঞায় বলা হয়। এখন কিন্তু সংজ্ঞায় দেখবে যখন বড় হবে, আরো বড় হবে, তখন কিন্তু সংজ্ঞায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে আরো চেঞ্জ আসছে। হ্যাঁ এবার বলছে যদি এরকম হয় p ও q, আরেকবার লিখে নিচ্ছি, পরস্পর মৌলিক সংখ্যা, এখানে মৌলিক ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে। তাহলে এখান থেকে p² ও q এরাও পরস্পর মৌলিক সংখ্যা হবে, যেহেতু এটা একটা মূলদ সংখ্যা, তাই না? এটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে p² / q আকারে লিখেছি, তাহলে এরাও পরস্পর মৌলিক সংখ্যা হবে। তো p² আর q পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে, p² / q ভাগ আকারে আছে। এইটা দ্বারা এমন কোন পূর্ণ সংখ্যা সূচিত হয় না, এর দ্বারা কোন পূর্ণ সংখ্যা সূচিত হয় না। এখানে মান নিয়ে দেখতে পারো, এখানে p = ধরে নিলাম আমি 5 আর q = এখানে ধরলাম আমি 6, তাহলে 25/6 এরা পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু এদের ভাগ করো কখনোই পূর্ণ সংখ্যা পাবে না, পূর্ণ সংখ্যা সূচিত হয় না। তাহলে কিন্তু এত দ্বারা কোনো পূর্ণ সংখ্যা সূচিত হয় না। কি লিখছি? সংখ্যা সূচিত হয় না। এদের ভাগফল দ্বারা কোনো পূর্ণ সংখ্যা সূচিত হচ্ছে না। আবার এটা আবার পূর্ণ সংখ্যা, আবার 2q পূর্ণ সংখ্যা, তাই তো? তাহলে এখান থেকে पूर्ण संख्या समान अपूर्ण संख्या এটাকে কখনো হতে পারে তাহলে এটা কখনো হতে পারে এটাকে যদি 1 নম্বর দিই তাহলে বলতে পারি যে 1 নম্বর কখনোই হতে পারে না সুতরাং বলতে পারি √2 এখানে ধরেছিলাম কি মূলদ সংখ্যা তাহলে √2 একটি অমূলদ সংখ্যা এই যেভাবে লিখলাম ঠিক এইভাবেই আমরা √3 √5 √7 √11 একই ভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে পারি ক্লিয়ার হলো এবার আমরা 5 নম্বরে চলে যাচ্ছি 5 নম্বরের যে অঙ্ক বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে পরম মান চিহ্নিত মান চিহ্ন ব্যবহার করে শুধুমাত্র একটি অসমতার মাধ্যমে প্রকাশ করো ওকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি একে -3 less than equal to x less than equal to 9 একে মোটামুটি আমরা প্রত্যেককে -3 দিয়ে যোগ করে দিচ্ছি তাহলে x -3 less than equal to 9 -3 এখান থেকে কত পাচ্ছি -6 less than equal to x -3 less than equal to 6 তাহলে এখানে কি পাচ্ছি -6 less than equal to এটা ধরে নাও x less than equal to 6 তাহলে একে এরকম বলা যায় mod of x -3 less than equal to 6 বলা যায় শুধুমাত্র mod নিলাম mod উঠিয়ে দিলে এই লাইনটা লিখতে পারি আবার হ্যাঁ তাই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে করতে পারি এখানে যতগুলো অঙ্ক রয়েছে 5 এর আশা করি প্রত্যেকটা জিনিস বোঝা গেছে কোথাও যদি অসুবিধা থাকে তাহলে খুবই ভালো কথা যদি অসুবিধা না থাকে তাহলে তো আরোই ভালো কথা কোথাও অসুবিধা আছে সঙ্গীতা স্যার কোথাও অসুবিধা আছে ওকে ঠিক আছে সব যখন ঠিক আছে তাহলে